কলিজার টুকরা সদকা হয়েছে জৈনব কই জৈনব কই আমার হযরত জৈনব আধা ঘন্টা পর খাইমা থেকে বাহির হলো পাথরের মতো শরীর মুখের মধ্যে কোনো কথা নাই শব্দ নাই দুই সন্তানের মাঝখানে যাইয়া বৈশা দুই সন্তানের বুকের মধ্যে হাত বুলাই চুমা দেয় চোখের পানি সাইরা বলে আল্লাহ আমি জৈনবের মাত্র দুইটা সন্তান আমি জৈনবের আর যদি আর কয়েকটা সন্তান থাকতো আল্লাহর কসম করে বলছি গো ও আমার মাওলা আমি আমার সব সন্তানকে হুসাইনের জন্য সদকা করে দিতাম বড় হঠাৎ করে আমার হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা না তিনি দুইটা বাচ্চা নিয়ে আসলেন একজনের নাম হচ্ছে আউন একজনের নাম হচ্ছে মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন না অল্প বয়সী চার পাঁচ বছর ছয় বছর সাত বছরের বাচ্চা দুই বাচ্চাই না হুসাইনের কাছে পাঠাইয়া দিলেন বললেন কলিজার টুকরা সন্তান যা যায়া বলবি মামা যান আমরা জিহাদে যাব মামা যান আমরা জিহাদে যাব মামা যান আমরা জিহাদে যাব বড় করে বলেন না সুবহানাল্লাহ হযরত জাফর তৈয়ারের নাতি জাফর তৈয়ার যিনি আমার কামলিওয়ালা নবীর আশেক সাহাবা ছিলেন শাহাদাত বরণ করেছিলেন তার সন্তান হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহর সন্তান হচ্ছেন দুইজন একজনের নাম আউন একজনের নাম মুহাম্মদ দুজন কার সন্তান মা ফাতিমাতুজ জহরার কলিজার টুকরা কন্যা সন্তান হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান ছিল একজনের নাম আউন আরেকজনের নাম মুহাম্মদ বড় করে বলে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ তিনি কিন্তু কারবালায় আসার পূর্বে তিনি অসুস্থ ছিলেন চোখে কম দেখতেন তিনি যখন হযরত জৈনব যখন অনুমতি চাইলেন যে আমার ভাইজান হুসাইন তো কারবালার দিকে যাচ্ছে আমি ভাইজানকে একা যেতে দিতে পারি না কারণ আমার ভাইজানের জিম্মাদার মাওলা আলী মা ফাতেমা দয়াল নবী আমাকে দিয়েছেন বড় করে বলে সুমা তখন হযরত আব্দুল্লাহ ইজাজত দিয়েছিলেন এজাজত দিয়ে বলছেন যাও তুমি তোমার ভাইজানের সাথে যাও আর যাওয়ার সময় যখন কাফলা বের হবে তখন তিনি তার কাপড়ের নিচে করে দুই সন্তানকে এনে হযরত জৈনবের কাছে তুলে দিয়েছিলেন কেন তুলে দিয়েছিলেন কি জন্য তুলে দিয়েছিলেন দেওয়ার সময় দুটি কথা বলেছিলেন বলতেছেন আমি তো অন্ধ আমি তো চোখে খুব একটা দেখি না আমার রাসূলে পাক বলেছেন যদি কোনো বিপদ আসে তখন বেশি বেশি সদকা করার জন্য কুরবানি দেওয়ার জন্য আমরা যখন ঘরে কোনো বিপদ আসে মুরগি সদকা করি গরু সদকা করি ছাগল সদকা করি হযরত আব্দুল্লাহ হযরত জাফর তৈয়ারের সন্তান তিনি বললেন আমার তো সদকা দেওয়ার মতো কিছু নাই ও জৈনব আমি কারবালার কথা শুনেছি আমি দয়াল নবীর জবান থেকে শুনেছি আমার আব্বাজানের জবান থেকে শুনেছি মাওলা আলী থেকে শুনেছি মা ফাতেমা থেকে শুনেছি আমার দুই সন্তানকে সাথে নিয়ে যাও যদি প্রয়োজন হয় আমার দুই সন্তানকে একটা তোমার পক্ষ থেকে হুসাইনের জন্য সদকা করবা একটা আমার পক্ষ থেকে সদকা করবা বড় করে বলে সুবহান এই জন্য বলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নহি তো থোড়া থোড়া এটা তো আওলাদে রাসূল যখন কারবালার ময়দানে একবার যায় একবার ফেরত আসে একবার যায় একবার ফেরত আসে দুই সন্তান ছোট বাচ্চা দৌড় দেয় আবার আসে দৌড় দেয় আবার আসে দৌড় দেয় আবার আসে যখন দেখেন হুসাইন অনুমতি দেন না জৈনব দুই চোখের পানি সারতে সারতে আমার হুসাইনের কদমে গিয়ে হু করে কেঁদে দিলেন ওগো আমার মাওলা হুসাইন আপনি আমার দুই সন্তানকে কবুল করেন হযরত ইমামে হুসাইন বললেন ওগো বোন জৈনব আমি মামা হয়ে আমার ভাগিনাটাকে ছোটু ছোটু বাচ্চা আমি কখনো কারবালার ময়দানে প্রেরণ করতে পারবো না এ কথা যখন বললেন হযরত জৈনব কেঁদে দিয়ে বললেন আমার স্বামী রসিয়ত ছিল আমার রসুল থেকে আমরা শুনেছি মা ফাতেমাও বলেছেন আমার আব্বাজান আলীও বলেছেন যখন বিপদ আসে গে সদকা করতে হয় বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভাইজান আমি জৈনবের সদকা করার মতো কিছুই নাই আমি আমার দুই সন্তান আউন এবং মুহাম্মদকে আমি আমার ইমামে হুসাইনের মহব্বতে কারবালার ময়দানে সদকা করব
भाईजान आपनी जदि कबुल ना करें आमी भनंतरेर मध्य कष्ट पाब। इमाम हुसैन राजी ना थाकार सत्त्वेও दुइजन भागिनाके निज हाते सजाया दिल जान्नातेर दुल्हा बनानोर जन्य। छोट बाच्चा 5 কেজি 6 কেজি ওজনের তলোয়ার নিয়ে দাঁড়াইতেও পারে না, ছোট বাচ্চা তলোয়ার নিয়ে দাঁড়াইতে পারে না। মামা জান তলোয়ারের খোলটা রেখে দিলেন, খালি তলোয়ারটা হাতে দিলেন, দুই সন্তানকে যখন ঘোড়ার মধ্যে তুলে দিলেন, ছোট বাচ্চা তলোয়ারটা নিয়ে কারবালার ময়দানে গেল। ইবনে জিয়াদ বাহিনী ছোট ছোট বাচ্চা দেখে হাসা আরম্ভ হলো করলেন আর বলতে লাগলেন, হুসাইন এখন দেখছি ছোট বাচ্চাদেরকে জিহাদের ময়দানে পাঠায়, যুদ্ধের ময়দানে পাঠায়। তখন দুই সন্তান আওয়াজ দিয়ে বলেন, এই ইবনে জিয়াদ বাহিনী, আমরা হলাম মামার ওই ভাগিনা যারা কারবালার ময়দানে মামা জানের জন্য সাদকা হতে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ছোট দুইটা বাচ্চা 7 বছর 6 বছরের বাচ্চার কত বড় হবে, ঘাটটাও কত মোটা হবে, শরীরটাও কত বড় হবে, তলোয়ার তালগায়া ধরে রাখতে পারে না। ইয়াজিদি বাহিনীর থেকে একটা তলোয়ার এমন ভাবে আসলো, সর্বপ্রথম হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা তার মাথা মুবারক শরীর থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মুহাম্মদের শরীরের মধ্যে আঘাত লাগলো, কলিজাটা পর্যন্ত ভেদ হয়ে গেল। ওই তলোয়ারের আঘাত নিয়ে তিনি ঘোড়া থেকে জমিনে পড়লেন, ডাক দিতেছেন, মামা যান, তোমার ভাগিনা দয়তো শহীদ হইয়া যাই গো মামা যান। ও মামা দৌড়ে আসো, আমার মাকে যাইয়া বলো আমি আমার মামার জন্য, আমার আম্মা যান, আমার আব্বা যান, আব্দুল্লাহ এবং জৈনবের পক্ষ থেকে আমরা দুই ভাই আমরা সদকা বনে গিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। ওলাদে রাসূলের রক্ত জরজরায়া জরে, মদিনাওয়ালার চোখের পানিও জড়ে, মাওলা আলীও চোখের পানি সারে, আমার মা ফাতিমাও কান্দে, আব্দুল্লাহ এবং আমার হযরত আব্দুল্লাহ দুই সন্তান আউন মুহাম্মদ শহীদ হয়ে গেল। আমার হুসাইন খালি পায়ে কারবালার ময়দানে দৌড় মারলো, যাইয়া দেখে দুইজনের লাশ দুই দিকে পড়ে রয়েছে, একজন এখনো জিন্দা আরেকজন মাথা একদিকে শরীর আরেকদিকে। আমার দয়াল নবীর আওলাদ ইমামে হুসাইন দৌড় দিয়া দরফর দরফর করতেছে, মুহাম্মদকে কলিজার সাথে লাগাইলো, চোখের পানি সাইরে বলল, আর আমার হুসাইন বলল, বাগিনা রে কষ্ট কি বেশি লাগে কিনা বল। বাগিনা বলে, মামা জান আমার তো কষ্ট লাগে না, আমরা আমার দয়াল নবীরে দেখতে পাচ্ছি। আমার নবী ডাক দিয়া বলে, আমার নাতিরে তোরা মনের মধ্যে কষ্ট রাখিস না, কষ্ট রাখিস না, কষ্ট রাখিস না, তোর দাদা জান জান্নাতে রয়েছে, তোর নানা জান দাঁড়িয়ে রয়েছে, আজকে তোর দাদা এবং নানার সাথে জান্নাতের খাবার খাবি, মেজবানি খাবি। বড় করে বলেন সুবহান। দুই সন্তান শহীদ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আউন এবং মুহাম্মদ দুজনের লাশ মুবারক কারবালার ময়দান থেকে দুলে হুসাইন যখন খাইমার মধ্যে আনলেন, দেখে খাইমার মধ্যে যত মহিলা আছে এই দুই সন্তানের কাটা মাথা কলিজা বের হওয়ার শরীর দেখে হাউ মাউ করে কান্না করছে। জৈনবকে দেখা যায় না, জৈনব কই? আমার ইমামে হুসাইন ডাক মানলেন, জৈনব জৈনব, আমার বোন কই? তোর কলিজার টুকরা সদকা হয়েছে, তোর কলিজার টুকরা সদকা হয়েছে, জৈনব কই জৈনব কই? আমার হযরত জৈনব আধা ঘন্টা পর খাইমা থেকে বাহির হলো পাথরের মতো শরীর, মুখের মধ্যে কোনো কথা নাই, শব্দ নাই। দুই সন্তানের মাঝখানে যাইয়া বৈশা দুই সন্তানের বুকের মধ্যে হাত বুলাই চুমা দেয়, চোখের পানি সাইরা বলে, আল্লাহ আমি জৈনবের মাত্র দুইটা সন্তান, আমি জৈনবের আর যদি আর কয়েকটা সন্তান থাকতো, আল্লাহর কসম করে বলছি গো,
ও আমার মাওলা আমি আমার সব সন্তানকে হুসাইনের জন্য সদগা করে দিতাম। বড় করে বলেন সুবহান। আমার হযরত জাইনব চোখের পানি চাইনা বলে আল্লাহ আমার সন্তান কেন কম দিলা, যদি সন্তান বেশি দিতাম আমি বেশি সদগা করতাম।